এখানে দুল হারিয়ে গেছে ঠিক আছে, নাকে দুল হারিয়েছে ঠিক আছে, কিন্তু এখন তো নিবে না, আই তো স্বামী কোন স্বামী মেনে নিবে না, নিজে হক অন্যকে দিয়ে দিবে, এটা কোন স্বামী মেনে নিবে না, ও বলবে তোর গলায় হার হারিয়েছিল এটা মেনে নিয়েছিলাম, তোর কানে দুল হারিয়েছে মেনে নিয়েছিলাম, কানের ফুল হারিয়েছে মেনে নিয়েছিলাম, কিন্তু আজকে তুই এমন একটা কথা জঘন্য কথা শোনালি রে, এই কথা তো আমি জীবনে মেনে নিব না, যা তোকে আমি এখনই তালাক দিলাম। কি ভুল করেছে? একটা ভুল করেছে, একটা বন্ধুর সঙ্গে শুয়ে গেছে। একটা ভুল করার কারণে যদি আপনার সহ্যই না হয় যে তোকে তালাক, তুই এক মুহূর্ত থাকতে পাবি না। এবার বলেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, তৈরি করেছেন সুন্দর করে, ইনসান মানব রূপে আপনাকে তৈরি করেছেন, যে আল্লাহ চেয়েছেন বান্দা আমার ইবাদত করবে, কিন্তু আল্লাহকে ডাকতে গিয়ে যদি আপনি দুনিয়ার আপনার কিনা খাজা বাবা দাতার বাবার কাছে চেয়ে বসেন, তো বলেন তো আল্লাহর রাগ থাকবে কি থাকবে না? থাকবে, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন ইবাদত করার জন্যে, এই জন্য আমার আল্লাহ আগে বলে দিলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার না, তোরা খবরদার আমার ডাকতে গিয়ে অংশীদার স্থাপন করবে না। শিরক কত ভয়াবহ জুতা, এই লম্বা লম্বা আলোচনা করা যায়। ইমাম কে মেনে নেবেন কত শিরকের ব্যাপারে কত ভয়াবহতা বলা হয়েছে। কোন ব্যক্তি যদি শিরক করে মারা যায় আর তওবা যদি না করে মারা যায় তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, জীবনে কোনদিন জান্নাতে যাবে না। শিরক করে পাঁচটা বিপদে পড়বে, পাঁচটা জায়গা থেকে বিপদে পড়বে, কোরআন হাদিস থেকে ছুঁড়ে বার করেছি, পাঁচটা থেকেও বিপদ কি হবে, বিপদের সম্মুখীন হবে এবং সে বঞ্চিত হবে। অতএব শিরক থেকে বাঁচার চেষ্টা করুন, শিরক কঠিন ভয়াবহ পাপ। একটা বলি কতটি বলতে যাব না, একটা পাপ বলি একটা গুনাহ বলি, এটা হচ্ছে লা আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে ব্যক্তি মাদুলি ঝুরালো।